এই ডিক মিশনের আওয়াজ শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর ডিক মেশিনে গোসল করব। গ্রামে যারা থাকেন তারা তো ডিক মেশিন কি অবশ্যই চিনেন। প্রায় 10 থেকে 12 বছর আগে প্রতিদিনই ডিক মেশিনে গোসল করতাম, তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা খুব মজা করে ডিক মেশিনে গোসল করব, সে ছোটবেলার মতো। আমার সাথে হিমেল আছে, হিমেল গোসল করবে। বন্ধুরা, আমাদের কাগজ ধুয়ে শুকাইতে দিছি, গোসল করব, ডিক মেশিনে গোসল করব আজকে। ইয়া দি মজা! এই যে ভুট্টা খেতে ফুল ফুটেছে, বন্ধুরা দেখো ভুট্টা খেতে ফুল ফুটেছে। ছোটবেলায় সবাই আমরা এরকমই করতাম, কে সবার আগে দৌড়ে সবার আগে গোসল করতে পারবে। আপনারাও কি এইরকম করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই ডিক মেশিনের আওয়াজ শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আজ থেকে 10-12 বছর আগে ঠিক এভাবেই আমরা প্রতিদিন ডিক মেশিনে গোসল করতাম। সব বন্ধুরা একসাথে এসে সবাই মিলে গোসল করতাম। আজ আমাদের খেলার সাথীগুলো এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, কিন্তু সেই স্মৃতিগুলো এখনো আমাদের মনে গেঁথে রয়েছে। কত আনন্দেরই না ছিল সেই দিনগুলি, আবারও মনে পড়ে যাচ্ছে আজকে সেই দিনগুলোর কথা। আমি ফিরে যেতে চাই সেই শৈশবে, যেই শৈশবে কোনো টেনশন নেই, নেই কোনো কষ্ট, শুধু আনন্দ আর আনন্দ। আগে ভাবতাম বড় হলে জানি কতই শান্তি, কতই আনন্দ, কিন্তু এখন বুঝতে পারি সেই শৈশবই ছিল আমাদের একমাত্র সুন্দর স্মৃতিময় মুহূর্ত। সেই শৈশবই ছিল জীবনের সবচেয়ে ভালো দিনগুলি। হয়তো আর সেই আনন্দগুলো কখনোই ফিরে পাবো না, কিন্তু সেই স্মৃতিগুলো অমর হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। হয়তো আর কোনো সময়ই সেই আনন্দের মুহূর্তগুলো ফিরে পাওয়া যাবে না। বন্ধুরা, ডিক মেশিনে গোসল করার মজাই আলাদা। তোমরা কে কে ডিক মেশিনে গোসল করেছো অবশ্যই কমেন্টে জানাও। একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাই বলবো। হিমেলে আসলে, হিমেল এখন কাপড় দিতে পারি। হিমেল, হিমেল, হিমেল রে, ডিক মেশিনে গেছি, ওরা একটা ঘটনা করছে। আমি তো বুঝতে দিছিলাম পানির মধ্যে, এই পানির মধ্যে হিমেলে গোসল করছে এতক্ষণ ধরে। হিমেলে মুতার পানির মধ্যে গোসল করছে, আধা ঘন্টা ধরে কাপড় দিছে। শেষ, হিমেলের গোসল করা মুতের পানির মধ্যে হিমেলে গোসল করে দিছে। আমি কই করলাম, মানে আমার দেহ দিকে তো সেবেলে মুতে দিছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।